মার্জিট এক্সপ্লেইন করে ক্ষেত্রে, কারণ একজন পুরুষ যদি বলে আমি মনে মনে একজন মহিলা এবং সে করে, এখানে তার কোনো বিচার হবে না, ভিকটিম কোনো বিচার পাবে না। তো আই থিঙ্ক স্যারের কথাগুলো 100% যৌক্তিক ছিল, এবং যারা তাকে নিয়ে ট্রোল করছে বা তাকে পোক করে কিছু বলছে, দে আর টোটালি রং অ্যান্ড দে হ্যাভ দ্যাট আনহেলদি মেন্টালিটি। প্রোটেস্টটা বেসিক্যালি আমাদের এলজিবিটিকিউকে এর বিরুদ্ধে, এবং হচ্ছে আমাদের একজন মাননীয় ফ্যাকাল্টিকে না জানিয়ে বা কোনো লিগাল নোটিস ছাড়া বরখাস্ত করা হয়েছে, এবং সেখানে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়া হয়নি প্রপারলি। যা দেওয়া হয়েছিল ডিপ্লোম্যাটিক কিছু আনসার দেওয়া হয়েছিল, যেগুলো এখনও ক্ল্যারিফাই করতে কেউ আসেনি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, উই আর নট পেইং ফর দিস আনহেলদি স্টাফ, রাইট? আমাদের পেরেন্টসরা অনেক হিউজ একটা অ্যামাউন্ট পে করছে, তারা আমাদেরকে এসব আনহেলদি প্র্যাকটিসের জন্য এখানে পে করছে না, রাইট? আর একটা সময় আমাদের দেখা যাবে কি, আমরা এসব জিনিসকে নর্মালাইজ করতে করতে আমরা ক্রাইমকেও নর্মালাইজ করে ফেলছি, এবং আমরা এগুলো কী কালচার, ওয়েস্টার্ন কালচার, রাইট? আমরা কেন ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করবো? তারা তো আমাদের কালচারকে অ্যাডাপ্ট করছে না, আমাদের কালচারটাকে নর্মালাইজ করে। আমাদের রিলিজিয়ান আমাদের কাছে, কোনো রিলিজিয়ানই এলজিবিটিকিউকে সাপোর্ট করছে না, রাইট? কিন্তু আমরা নিজেরা নর্মালাইজ করছি বলে সেটা ধীরে ধীরে যে নর্মালাইজ করতে করতে আমাদেরকেও অ্যাডাপ্ট করতে হবে, এটার তো কোনো ভিত্তি নেই। আমার যা মনে হয় এটার কোনো ভিত্তি হওয়া উচিত না। আর আমি হঠাৎ করে চাইলাম আর আমার এক্সিস্টেন্স বদলাই ফেললাম, বা দ্যাটস নট এ গুড থিং, রাইট? আর আমার মনে হয় না যে এগুলো প্র্যাকটিস ইন ফিউচারে আমাদের কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসবে, কারণ এগুলো লিগাল লয়ের দিক থেকে দেখলে সার্জেন্ট এক্সপ্লেইন করেছিল ধর্ষণের ক্ষেত্রে, কারণ একজন পুরুষ যদি বলে আমি মনে মনে একজন মহিলা এবং সে যদি ধর্ষণ করে, এখানে তার কোনো বিচার হবে না, ভিকটিম কোনো বিচার পাবে না। তো আই থিঙ্ক স্যারের কথাগুলো 100% যৌক্তিক ছিল, এবং যারা তাকে নিয়ে ট্রোল করছে বা তাকে পোক করে কিছু বলছে, দে আর টোটালি রং অ্যান্ড দে হ্যাভ দ্যাট আনহেলদি মেন্টালিটি। এখন আমি তো ল স্টুডেন্ট, আমি তো এখনও তো আমি তো ফ্রেশার, আমি এখনও এর মধ্যে ঢুকি না, তো আমি প্রপারলি বলতে পারছি না যে লিগালি এটা টোটালি ফাইন অর নট, বাট অ্যাকর্ডিং টু মি, যদি আমি আমার পার্সপেক্টিভ বলি, ইট ওয়াজ কোয়াইট ওকে। সে তো কোনো খারাপ কিছু বলেনি, সে তার পার্সপেক্টিভ দিছে, এবং সাধারণ মানুষ হিসেবে তার স্টেটমেন্ট দেওয়ার অধিকার আছে, তার ফ্রিডম অফ স্পিচ আছে, এবং সে তো কী বলবো, লয়ের বাহিরে কিছু বলেন বা কাউকে ছোটো করে বা হেয় করে কিছু বলেনি, সে যা বলেছে যৌক্তিক কথা বলেছে, এবং সে এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে বলেছে যে একটা আনহেলদি প্র্যাকটিসের, কারণ এগুলো ধীরে ধীরে অনেকে ক্রাইমের সাথে জড়িত হবে, বা অনেকে কী বলে যে ভিকটিম হয়েও তারা প্রপার বিচার পাবে না, সে এই জিনিসগুলোকে নর্মালাইজ করতে মানা করেছে আমাদের, দ্যাটস ইট। এখন এটা ইন্ডিভিজুয়ালি তো কারো বিরুদ্ধে বললে চলবে না, ধীরে ধীরে তো এই জিনিসগুলো নর্মালাইজ হচ্ছে। শুধু ভার্সিটি তো আকাশ থেকে, ভার্সিটি তো এটা আমদানি করেনি বা বোর্ড নিয়ে আসেনি, আমরা আমাদের মেন্টালিটির মধ্যে এটাকে নর্মালাইজ করে ফেলছি। ওয়েস্টার্ন কালচারে আমরা অ্যাডাপ্ট করছি, ওয়েস্টার্নরা কিন্তু আমাদের কালচারটাকে অ্যাডাপ্ট করছে না, রাইট? আমরা ধীরে 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 করতে করতে প্রত্যেকটা জিনিস করছি, কিন্তু আমরা নিজেদের কালচারটাকে ভুলে যাচ্ছি, আমরা ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচার অ্যাডাপ্ট করতে করতে আমরা নিজেদের মাতৃভাষাটাকে ভুলে যাচ্ছি। তো আমার মনে হয় না এটা একটা হেলদি প্র্যাকটিস, আমাদের যদি আমাদের ট্রেডিশন বলি, আমাদের মাতৃভাষার মূল্যবোধ বলি, বা আমাদের দেশের যত যাবতীয় সংস্কৃতি বলি, এটা ক্ষুণ্ণ হচ্ছে আমার কাছে মনে হয়।